এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তাহলে কি আগামীকালই গ্রেপ্তার হচ্ছেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল? কাল সকাল 11টা অ্যারেস্ট হবেন তাহলে কি অনুব্রত? সেই সম্ভাবনায় আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। বুধবার নিজাম প্যালেসে তাকে তলব করা হয়েছে। খবর অনুযায়ী আগামীকাল 11টার সময় নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, না হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সিবিআই। ইতিমধ্যে তিনি বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। এরপরই ওয়াকিবহল মহলের মত, জিজ্ঞাসাবাদে সদুত্তর না মিললে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। আগেই তার ওপর থেকে উঠে গিয়েছে হাইকোর্টের রক্ষা কবচ। বলা বাহুল্য, অনুব্রত মণ্ডল নিজের রক্ষা কবচের জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা করেন, কিন্তু সিঙ্গেল বেঞ্চ তাকে বিতাড়িত করেন। এরপর তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন, কিন্তু ডিভিশন বেঞ্চও তার মামলা খারিজ করে দেয়। এর পরবর্তীতে তার আইনজীবী ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা করবেন, কিন্তু সুপ্রিম কোর্টে সেই রকম সুবিধা করতে না পারায় তিনি সেই মামলা আর করেননি। এখন দেখার বিষয় এই যে অনুব্রত মণ্ডল আগামীকাল জেরাতে গিয়ে কী কী প্রশ্নের উত্তর দেন এবং সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন কি না, সেই দিকেই লক্ষ্য থাকবে গোটা রাজ্যের। আর যদি প্রশ্নের সঠিক উত্তর না দেন তাহলে কি আগামীকালই গ্রেপ্তার করবেন অনুব্রত মণ্ডলকে, সেদিকেও তাকিয়ে থাকছে গোটা রাজ্য।